পুলিশের লোগো এবং ইউনিফর্ম যদি ইমিডিয়েটলি চেঞ্জ করা হয় তাহলে এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে, কারণ পাবলিক মেমোরিতে এই ইউনিফর্ম এই মুহূর্তে গ্রহণযোগ্যতা হারিয়েছে। কিন্তু শুধুমাত্র লোগো এবং ইউনিফর্ম পরিবর্তন করেই কাজ শেষ হবে না, এবং এর মাধ্যমে সত্যিকারের পুলিশ পুনর্গঠন এবং সংস্কার সম্ভব হবে না। আমার ধারণা প্রথমেই নিশ্চিত করতে হবে যে গত 15 বছর ধরে দলীয়করণ এবং অত্যন্ত পরিকল্পিতভাবে পলিটিক্যাল ক্লিনজিং এবং সর্বশেষ এই ছাত্র আন্দোলনের সময় যে মার্ডারগুলো পুলিশের বিভিন্ন সদস্যরা করেছেন তাদেরকে প্রথমেই আইনের আওতায় আনতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ একদল ক্রিমিনাল পুলিশ বাহিনীতে বিদ্যমান রেখে আপনি সত্যিকার পুলিশ বাহিনীর পুনর্গঠন এবং সংস্কার আশা করতে পারেন। এর পাশাপাশি আমাদেরকে পুলিশের সার্বিক সংস্কার এবং পুনর্গঠনের জন্য আরও কিছু হলিস্টিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন প্রথমেই নিশ্চিত করতে হবে পুলিশের হাতে প্রাণঘাতী যে সকল অস্ত্র তুলে দেওয়া হয়েছে সে সকল অস্ত্র তাদের হাত থেকে সরিয়ে নিতে হবে। এরপর তাদের নেতৃত্বে গুণগত মান উন্নয়নের জন্য এই মুহূর্তে থানা পর্যায়ে বিসিএস কোয়ালিফাইড অফিসারদের নিয়োগ দেওয়াটা সময়ের দাবি। অতঃপর তাদের উন্নততর প্রশিক্ষণ এবং পুলিশিংয়ের উপরে গুরুত্ব আরোপ করতে হবে। ফাইনালি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন পুলিশের প্রমোশন এবং পোস্টিং এর আগে আমার জানার মতে পলিটিক্যাল লিডারদের ইচ্ছা অনিচ্ছার উপর অনেকাংশেই নির্ভর করত। একটা শক্তিশালী পুলিশ কমিশন দরকার। একটা শক্তিশালী পুলিশ কমিশনের মাধ্যমে যদি সারা দেশব্যাপী পুলিশের প্রশিক্ষণ, পুলিশের পদায়ন, পুলিশের পোস্টিং, পুলিশের প্রমোশন এই সকল নিশ্চিত করা হয় তাহলে অদূর ভবিষ্যতে অত্যন্ত কম সময়ের ভিতরে আমার ধারণা আমাদের পুলিশ বাহিনী পুনর্গঠিত হবে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করা সম্ভব হবে। ধন্যবাদ।